মাগো আমি তোমার জন্য বটবৃক্ষের তলায় অপেক্ষা করছি। একটিবার আমার সম্মুখে এসো তুমি মা, একটিবার তার করে আমার সম্মুখে তুমি এসো মা। দেখা দাও আমার, দয়া করে দাও হে দেখা, জগৎ গৌরীমা দয়া করে দাও হে দেখা, জগত গৌরীমা দেখা দাও আমার, মাসি চলা কাঁদে আমার ছোট দুটি আঁখি, মা একবার আমার সর্বোচ্চ মা, কাঁদবে কত মোর গুডজন, কাঁদবে বনের পাখি মাসি চলা কাঁদে আমার ঝরে দুটি আঁখি, কি লেখা মোর ললাটি, কি লেখা মোর ললাটি বলো মায়া মা, দয়া করে দাও হে দেখা জগত গৌরীমা, দয়া করে দাও হে দেখা জগত গৌরীমা, মা গো দেখা দাও আমার, দয়া করে দাও হে দেখা জগত গৌরীমা, দয়া করে দাও হে দেখা জগত গৌরীমা, দয়া করে দাও হে দেখা জগত গৌরীমা। আমি কি দেখছি মা, কেন তুমি আমার মনে করে চোখের জল ফেলতে ফেলতে, কেন তুমি আমার কাছে ছেলে মাগো, কি হয়েছে কি হয়েছে একটি বারে তুমি আমার কাছে বলো মা, বলো না কি হলো না মা, হলো না রে মাগো, যারা প্রজারে প্রচার হলো না মা, হলো না হলো না যারা প্রচার প্রচার হলো না, কি বলছো মা, হে তোমাকে অপমান করতে দিচ্ছ মা, একটু মা thank you.
তুমি কি বলছো মাগো কেন তুমি অপমানিত ফিরে এসছো মা কেন তুমি সেখান থেকে একটিবার আমাকে যারা আসর বলে ডাকতে পারে না মাগো এই মুহূর্তে যাবো সেই বিরাটের সামনে মা আজ আমি বিরাটকে শিক্ষা দিয়ে আমি ফিরে আসবো তোমার চরণ তলে মা আজ আমি চললাম সেই বিরাটের সামনে আর গা কর ও জাননী আমি তো যেতেই দেবো না জরা যাবো আমি বিরাট দাসে আজ্ঞা কহ দো ও জননী যাবো আমি বিরাট দাসে আজ্ঞা কহ দো ও জনম না জরা না আমার কথা শুন বাবা আমি তো যেতেই দেবো না জরা আমার কথা শুন জরা ভুবনী কত সাধনা তুই ভুবনী কত সাধনা জোড়ার বাধা দিতে পারে আজ্ঞা কহ দো ও জনম একটি বা ওর তুমি আমাকে আজ কাজ করব না জানো না আমি তো যেতেই দেবো না দেবতা বা কিংবা নদী চারি কে বলো মা দিতে পারি কিংবা নদী কে বলো মাগিতে পারি ত্রিভুবনী কত সাধনা ত্রিভুবনী কত সাধনা জোড়ার বাধা দিতে পারি আজ্ঞা কহ দো ও জননী যাবো আমি বিরাট দাসে আজ্ঞা কহ দো ও জননী যাবো আমি বিরাট দাসে আজ্ঞা করো ও জননী কেন তুমি অপমান গভীর সমান কেন তুমি তোমার সন্তানের একটিবার আজ্ঞা করতে পারছো না মাগো শুধু একটিবার একটিবার তুমি আমাকে আজ্ঞা করো মা হাজি জরাসুরের কথা শুনে মামার চিন্তায় চিন্তিত অতি জিজ্ঞাসা করেন মাতা তিসিরারি পতি এবেগে হইবে জরা যুক্তি করস্তে রাজ্যে গেলে পূজা করিব যাহি জরা তুই বলছিস বিরাট রাজ্যে যেতে হ্যাঁ মা ওরে বিরাটের কে আছে জানি কে আছে মা তাহলে বলছিস বলে মা আজ কি চক রাজার মন্ত্রী মল্ল বিপদ তাতে কি হচ্ছে মা আজ কি চক রাজার মন্ত্রী মল্ল বিপদ আজ সুতি না সমতি তার অতি মনোহর আজ সুতি না সমতি তার অতি মনোহর আমন করে কেন তুমি মা আমায় তুমি একথা শোনাচ্ছ মাগো তুমি তো তোমার সন্তান এনেছো না মাগো তাহলে কেন তুমি আমার মন করে আমন করে কেন তুমি আমার আজ কথা বললে মাগো ওই বিরাট রাজ্যে আমি একাই যাব কি তুমি কি করছো মাগো একবার কিছু তুমি বেশে আবার যদি তুমি বেশে যাও বিরাট যে বড় চতুর মাগো আবার যদি তুমি বেশে যাও বিরাট তোমাকে চিনতে পারবে মা একান্তই যখন তুমি যাবে সেই বিরাট রাজ্যে মাগো আমি তোমায় কি বাধা দেবো মা আমি তোমায় বাধা দিতে পারবো না মাগো আজ বলো তো জরাম কেমন বেশে যাবো সেই বিরাট রাজ্যে চলো মা তুমি যাবে রতি ব্রাহ্মণীর বেশ ধরেছে মস্তব না করে বিরাট রাজ্য মা আর আমি তোমায় একান্ত মনে মাগো আমি যাবো রাখাল বেশি সেই মস্তব না করে বিরাট রাজ্য মা ওরে বাবু জরাম তাহলে রক্তাকে দেখে যত মা বোনেদের দেখে আজ আমার সুন্দর করে সাজিয়ে দাও আর তুমি যাও ওই ব্যাধিদের মেরে তুমি কোলায় পরিণত করো বেশ মাগো নাইক বাবুদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে শাখা সিঁদুর শাড়ি আলতা নিয়ে মাকে সাজিয়ে দিয়ে দেবে আর মায়েদের উদ্দেশ্যে বলছি যে সব মায়েরা
মায়ের সিঁদুর পরানোর ইচ্ছুক আপনারা উঠে আসতে পারেন। ওরে বোন রক্তা দাদা, মা যাবে সেই মৎস্য নগরে বিরাট রাজ্যে দাদা পূজা প্রচার করতে, তুমি আর আমি মাকে সাজিয়ে দেবো প্রতি ব্রাহ্মণী বেসবো। এসো দাদা, মাকে সাজানো হয়ে গেলে তুমি আমায় ডেকে পাঠাবে। বেশ দাদা, আমি চলে আসবো। এসো দাদা, আমি আসছি। এসো দাদা, আমি আসলাম। এসো দাদা। আরে মহাজাবে হে আজ বিরাট দেশে হে আজ সিঁদুর পরাও ও মাইরা, মা যাবে হে আজ বিরাট দেশে সিঁদুর পরাও ও মাইরা। সিঁদুর পরাও গো মাইরা, সিঁদুর পরাও গো, সিঁদুর পরাও গো মাইরা, সিঁদুর পরাও গো। Yeah.
यार शंख बजाओ मायरा शंख बजाओ दीपीरा करो युलोई ध्वनि तुमरा यार मायते सिंदूर दिले मायते सिंदूर दिले मानते होई गो यार शंख बजाओ मायरा शंख बजाओ दीपीरा करो युलोई ध्वनि तुमरा यार शंख बजाओ मायरा शंख बजाओ दीदीरा करो युलोई ध्वनि तुमरा यार बसे केन यो मायरा बसे केन यो दीदीरा करो युलोई ध्वनि तुमरा अशीत संदोषा डीजे बापी डूशा एक नंबर पोल।